আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছো আজকে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনার যেই বোর্ড কোশ্চেন আছে সেগুলো নিয়ে আলোচনা করবো একটু কথা শোনো আমি আধুনিক পত্ত্ববিজ্ঞানে যে আপেক্ষিকতা পার্ট আছে দৈর্ঘ্য বৃদ্ধি তারপর সরি দৈর্ঘ্য সংকোচন সময় দীর্ঘায়ন বা সময় বৃদ্ধি বা ভর বৃদ্ধি এই যে আপেক্ষিকতা আছে তারপর ছিল যে আপেক্ষিকতার গতিশক্তি ইকুইল টু এম সি যেসব ম্যাথ আছে বা বোর্ড কোশ্চেন যেগুলো এসেছিল সেগুলো বেসিক সহ কিন্তু এই চ্যানেলে আমি সলভ করাই রাখছি এই তো পাঁচ ছয় দিন আগে ক্লাস দিয়েছি তো ওখানে আমি বোর্ড কোশ্চেনই পাঁচ ছয়টা সলভ করে দিয়েছি একদম পুরো বেসিকটা ক্লিয়ার করে দিয়েছি একটা ভিডিও দেখলে পুরো সব কিছু তোমার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা তারপরও এই যে চট্টম্ব দুই হাজার উনিশে একটা কোশ্চেন এসেছে সেই জিনিসটা কিন্তু তোমাদের একটু কনফিউশন ক্রিয়েট করেছে বা এটা আমি আগের পর ওই ভিডিওতে সলভ করাই নাই এখন আপেক্ষিকতার যে প্রথম পার্ট আছে আর দ্বিতীয় পার্ট আপেক্ষিকতার পার্টটা থেকে মানে আদুনিক পথবিজ্ঞানের সূচনার আপেক্ষিকতার পার্ট থেকে ফিফটি পার্সেন্ট সিকি হয়েছে এতদিন বোর্ডে আর বাকি সিক্সটি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট হয়েছে হচ্ছে কোথায় যে কমটন প্রভাব আছে বা হচ্ছে দৈর্ঘ্য আছে বাকি যেসব জিনিস এক্স রে আছে ওইগুলো থেকে তাই আমাদের এক্ষেত্রে সৃজনশীলগুলাতে বোর্ড কোশ্চেন সৃজনশীল কিন্তু অর্ধেক এবং যেগুলো দরকার এবং আমি কিন্তু মোস্ট অব দি সবগুলোই করাইছি তোমাদেরকে তাই তোমরা কমেন্ট সেকশনে বা আমাদের হচ্ছে এই চ্যানেলের ভিডিওতে তুমি সাত আটটা ভিডিও নিচে যাও তাহলে এই এই চ্যাপ্টারের পুরো একদম কনসেপ্ট সব ওইটা ক্লিয়ার হয়ে গেছে এই ভিডিওটা দেখার আগে ওই ভিডিওটা দেখে আসো তাইলে তোমার সব কিছু একদম ক্লিয়ার হয়ে যাবে আর তারপরে যারা ভিডিওতে খুঁজে পাবা না তারা প্লে লিস্টে যাবা প্লে লিস্টে গিয়ে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এই চ্যাপ্টারে ঢুকলেও পাবা ওখানে না পাইলে ডেসক্রিপশন বক্স মানে এই ভিডিও নামটার মধ্যে ক্লিক করো তুমি ভিডিও এখন না নামটার মধ্যে ক্লিক করো ডেসক্রিপশন একটা অপশন আছে ওখানে কি এই দেওয়া আছে আমি দিয়ে ওইটাও যদি না পাও কমেন্টে চেক করবা কমেন্ট কমেন্টে আমি লিঙ্ক দিয়ে রাখবো যে তোমরা এখান থেকে যাতে দেখে নিতে পারো আগে ওইটা দেখো ওইটা দেখার পর তোমাদের টি কোনটা টি কোনটা টি নট কোনটা এম কোনটা এম নট কোনটা এল কোনটা এল নট এগুলো সব একদম ক্লিয়ার হয়ে যাবে একদম পানির মতো সোজা হয়ে যাবে ইনশাল্লাহ তো আমি একটু অসুস্থ আমার সর্দি জ্বর তো আমি এখন তারপরে একটা তোমাদেরকে চট্টগ্রাম বোর্ড দুই উনিশে যে কোয়েশনটা সমস্যা হয়েছে ওটা একটু সলভ করাই দিব দেন ওখানে বললাম যে ওইটা কমেন্ট সেকশনে দিয়ে রাখবো যাতে সবাই দেখতে পারো আমি ওখানে একদম সব ভালো করে বুঝাই দিচ্ছি এটা একদম সিম্পল আমি এটা অত লম্বাও করবো না অত বেশিও বুঝাবো না খালি জাস্ট তোমাদের কনফিউশনটা দূর করব চট্টগ্রাম বোর্ড দু হাজার উনিশে বলেছে যে তোমার বন্ধু একটি অতি দ্রুত গতিসম্পন্ন কাল্পনিক গাড়িতে করে পয়েন্ট সেভেন সিক্স সি বেগে সি গতিতে তোমার পাশ দিয়ে চলে গেলো তার মানে তুমি স্থির দাঁড়াই আছো তোমার বন্ধু চলে গেল। গাড়িটি তোমার কাছে পাঁচ দশমিক আট মিটার লম্বা মনে হচ্ছে তোমার তুমি এখানে দাঁড়াই আছো তুমি এখানে দাঁড়াইছিল তোমার বন্ধু তোমার পাশ দিয়ে কিভাবে গেল একটা কাল্পনিক গাড়িতে করে পয়েন্ট সেভেন সিক্স সি বেগে চলে গেলো আর তোমার কাছে এই যে এখানকার যে গাড়িটাতে বন্ধু করে গেছে গাড়িটা যেটাতে করে গেছে সেই গাড়িটা তোমার কাছে মনে হচ্ছিল যেন ফাইভ মিটার তো আমাদের গতে বলছে স্থির অবস্থায় গাড়িটির দৈর্ঘ্য কত স্থির অবস্থায় গাড়িটির দৈর্ঘ্য কত তাহলে এটা গ আর ঘতে বলছে তোমার ঘড়িতে বিশ সেকেন্ড সময় অতিবাহিত হলে তোমার বন্ধুর ঘড়িতে অতিবাহিত সময় বেশি না কম আমি কনফিউশনটা ক্লিয়ার করার আগে দেখো এখানে তুমি দাঁড়াই আসো তোমার বন্ধু চলে গেল এবং এই দৈর্ঘ্যটা কে মাপছে বলো তো বন্ধুর গাড়ির দৈর্ঘ্যটা তুমি মাপছো তুমি দাঁড়াই আসো দাঁড়াই দাঁড়া মাপতেছো তাইলে তোমার বন্ধুর কাছে গাড়িটা দেখো প্রথমে তোমার বন্ধু বা তুমি এখানে দাঁড়ায় থাকলে গাড়িটা যা দেখবা একই রকম তোমার বন্ধু ওই গাড়িতে করে চলে গেছে গাড়ি বন্ধুর কাছে কি হবে ওই স্থির অবস্থায় থাকতে যা ছিল বন্ধুর কাছে তাই মনে হবে বাট তোমার কাছে কিন্তু গাড়ির দৈর্ঘ্য কম মনে হবে আমরা জানি দৈর্ঘ্য সংকোচন ঘটে তাই না তাইলে এটা তোমার কাছে এটা হচ্ছে চলমান দৈর্ঘ্য এটা হচ্ছে এল আর তোমায় স্থির থাকতে এটা কার কাছে মনে হচ্ছে এটা তোমার কাছে মনে হচ্ছে কার কাছে মনে হচ্ছে এলটা তোমার কাছে কিন্তু বন্ধুর কাছে মনে মনে হবে কত এল নট এবং সেটা হচ্ছে স্থির স্থির আর এটাই হচ্ছিল বন্ধুর কাছে এটাই কি বলো তো বন্ধুর কাছে কথা বুঝাতে পারিয়াছি তাহলে আমাদের গ নাম্বার তো খুবই সোজা যে তোমার কাছে স্থির তার স্থির দৈর্ঘ্য কত তাহলে আমরা জানি এল ইকুয়াল টু ছিল কি এল নট রুট ওর ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই কি সি স্কোয়ার তাহলে সুতরাং দেখো তো এখান থেকে এল কত এল নট বের করবা তুমি এল বাই হচ্ছিল রুট অব ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই কত সি স্কোয়ার এখানে এল এল কত মনে হচ্ছে এল মনে হচ্ছে তোমার কাছে কত ফাইভ পয়েন্ট এইট ওকে ফাইভ পয়েন্ট এইট ডিরেক্ট ডিভাইড বাই হচ্ছে ওয়ান মাইনাস দেখো ভি কত এটা পয়েন্ট সেভেন সিক্স সেভেন সিক্স সি হোলি স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে দেখো এইট তো ডিভাইড যে যেভাবে করো অনেকে চাইলে এটাকে এভাবে পয়েন্ট সেভেন সিক্স হচ্ছে থ্রি এভাবে আলোর বেগ দিয়ে কনভার্ট করে আগেই তুমি বেগে নিয়ে যেতে পারো আমি এখানে একটু ক্যালকুলেশন করছি একটু তোমরা দাঁড়াও আমার ক্যালকুলেটরটা একটু নিতে হবে ক্যালকুলেটর কোথায় রাখলাম আমি পেয়ে গেছি ক্যালকুলেটার তো আমাদের এখানে যদি আমি এটা করি এটা হচ্ছে পয়েন্ট সেভেন সিক্স হোলি স্কোয়ার তো এটা আমি পেলাম হচ্ছে আমি এই জায়গায় দেখতে পাচ্ছি ওয়ান মাইনাস চলো পয়েন্ট ফাইভ সেভেন সেভেন সিক্স সি স্কোয়ার নিচে হচ্ছে সি স্কোয়ার এ সি স্কোয়ার সি স্কেয়ার চলে যাবে তাহলে হচ্ছে ফাইভ পয়েন্ট এইট থাকবে রুট অব হচ্ছে একদম বাচ্চাদের মধ্যে করাই আমি সবসময় পয়েন্ট ফাইভ সেভেন সেভেন সিক্স দেখো তো এটা কত আসে তাহলে বিয়োগ চলো ওয়ান অবশ্যই তোমার কাছে ছোট মনে হবে তোমার থেকে এটা বেশি মনে হবে তবে তেরো দশমিক সামথিং কিনা এটা উত্তরটা আমি একবার দেখে নেই তাইলে ঠিক আছে ওমা এটা তো এইট পয়েন্ট সামথিং আসে কত আসে এইট পয়েন্ট সামথিং দেখি আমার ক্যালকুলেশনের কথা হয়েছে তোমরা এটা একটু একবার করো তো এই জায়গায় এটা পয়েন্ট সেভেন সিক্সই তো ছিল তাহলে ও আচ্ছা আমি রুট করি নাই রুট করি নেই রুট করি নেই ইয়েস ইয়েস ইয়াস রুট করি নেই কিন্তু ও হো রুটের মধ্যে আচ্ছা আমি পয়েন্ট ফাইভ পয়েন্ট এইট একটু দেখি দেখি রুট করি নাই রুট রুট আমারই তো আমি তো তেরো আসে নাই আমি আগে আরেকবার করেছিলাম আমার স্টুডেন্টদেরকে তো এটা করিয়েছি তো এটা চিন্তা করলাম যে এটা কি এরকম আসে কেন এটা আমার এইট পয়েন্ট নাইন থ্রি আসছে কত আসছে এইট পয়েন্ট নাইন থ্রি এইট পয়েন্ট নাইন থ্রি মিটার এতটুকু মনে হবে ঠিক আছে এবার এবার পারফেক্ট ঠিক আছে এটা আমি আগেও করিয়েছি এইট পয়েন্ট নাইন থ্রি আসে তাহলে এটা হচ্ছে বেসিক কনসেপ্ট এটা গ নাম্বার চলে গেল কিন্তু তোমার ঘতেই তোমার বলছে তোমার ঘড়িতে যদি বিশ সেকেন্ড অতিবাহিত হয় তাইলে তোমার বন্ধুর ঘড়িতে কত এই জায়গায় কনফিউশনটা লাগবে অনেকে দেখো এখানে সুন্দর কথা তুমি দাঁড়াই আসো তুমি ওইটা দেখতেছো যেমন দুই যমজ ভাইয়ের মধ্যে এক জমজ ভাই পৃথিবীতে আছে আরেক এক জমজ ভাই কি মহাকাশে গেছে তো আমার ভাইয়ের কাছে মনে হবে যেন ও কম সময় ধরে ওখানে ছিল আর আমার কাছে মনে হবে ও যেন বেশি সময় ছিল তা আমি আমার ঘড়িটা মাপবো আমার ভাই হচ্ছিল ওই রকেটের মধ্যে থাকা ঘড়িটা মাপবে তো ওই কনসেপ্টটাই তো এখানে তো এখানে আমি যেটা মাপবো আমরা জানি যে পর্যবেক্ষক এখানে আমি দাঁড়াই দাঁড়াই দেখতেছি আমার বন্ধু যাচ্ছে তাইলে আমি যদি পর্যবেক্ষক হই তখন আমি হব টি আমি হব কি টি আমি বিশ সেকেন্ড মাপছি আমার ঘড়িতে বিশ সেকেন্ড মাপলাম তাহলে আমার বন্ধু মাপবে বা আমার হচ্ছিল কি যে গাড়ির মধ্যে আছে সে মাপবে টি নট দেন আমরা জানি কি সিম্পল হিসাব আমরা জানি হচ্ছিল কি টি ইকুয়াল টু টি নট রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এটা দিয়ে সহজে করে ফেলবো এখানে তো কোনো ইয়া নাই ঝামেলা টামেলা নাই তোমার টি এটা বাইর করতে হবে তো আমার বন্ধু আমার চেয়ে কম মাপবে স্বাভাবিক আমি পর্যবেক্ষক পর্যবেক্ষক সবসময় বেশি টাইম মাপবে কাল দীর্ঘায়ন আমার কাছে বেশি মনে হবে আমার বন্ধুর কাছে কম মনে হবে দেখো তোমরা ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এটাই যদি আমি বের করি তাহলে তোমরা মান বসাই দাও এটা বিশ সেকেন্ড মনে হবে তো রুট ওভার ওয়ান মাইনাস পয়েন্ট সেভেন সিক্স সি হোলি স্কোয়ার ডিভাইড বাই ছিল কত এটা এটা হচ্ছে হলো সি স্কোয়ার আমি দেখি তো কত আসে আমার একটু আগে যেটা আসলো একটু দেখি বিশ ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস পয়েন্ট ফাইভ সেভেন সেভেন সিক্স সেভেন সিক্স আমার কাছে এই সময়টা আসছে হলো বারো দশমিক নয় নয় বারো দশমিক নয় নয় বারো দশমিক নয় নয় সেকেন্ড আসছে বারো দশমিক নয় নয় আট সেকেন্ড মানে হচ্ছে তেরো সেকেন্ড মনে হচ্ছে আমার কাছে আমার বন্ধুর কাছে বিশ সেকেন্ড মনে হবে আমার কাছে তেরো সেকেন্ড এটা নিয়ে আমি কনফিউশনটা কোথায় বলি বিভিন্ন টেস্ট পেপারগুলো এটা ভুল করাইছে তাই তো এই যে এখানে আমার আমার কাছে যে লেকচার টেস্ট পেপারটা আছে এটার মধ্যে ওরা বারো দশমিক নয় নয় এটা ঠিক করাইছে কিন্তু কথা হচ্ছে অন্যান্য কয়েকটা টেস্ট পেপার বা কোথাও মানে গাইডের মধ্যে এই জিনিসটা ভুল করাইছে তো এই ঝামেলাটার কারণেই হচ্ছে হলো কি অনেকে এখানে কনফিউজ হয়ে গেছে তো এটা বারো বা তেরো সেকেন্ড এটা ঠিক আছে তো আমার বন্ধুর কাছে টাইম কম মনে হবে তো আমার কাছে কি টাইম বেশি মনে হবে স্বাভাবিক আমার কাছে টাইম বেশি আমার ঘড়িতে বিশ সেকেন্ড আমার বন্ধুর ঘড়িতে কত তেরো সেকেন্ড অনেকে বলতে চায় যে স্যার ওখানে সে ও ঘড়ি দেখতেছে তো ও ঘড়িতে ও তো পর্যবেক্ষক ও মা ও পর্যবেক্ষক ঠিক আছে ও কি দুনিয়ার ঘড়িটা দেখতেছে বা দুনিয়াটা দেখতেছে না ও ওর রকেটের মধ্যে ঘড়ি দেখতেছে এখানে মূল পর্যবেক্ষক হচ্ছে আমি আমি হচ্ছে মূল পর্যবেক্ষক ও হচ্ছে গতিশীল তাহলে আমি আমার ঘড়িতে মাপছি তাহলে স্বাভাবিকভাবে ওই যে যেমন যমজ ভাইয়ের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যেন আমার যমজ ভাইয়ের বয়স একশো বছর বা জমজ ভাই নিজে এসে বলতেছে না আমার কাছে আশি আমি আশি বছর মাপছি বা আমার বয়স আশি বছর তার মানে যে হচ্ছে গতিশীল থাকে তার কাছে টাইম কি কম মনে হবে তাহলে আমার বন্ধুর কাছে তেরো সেকেন্ড মনে হবে এটাই হচ্ছে সঠিক তো তোমাদের আমি একটি কোনটা টি নট কোনটা এগুলো তো ভালো করে সব ক্লিয়ার করেছি আমি আবারও বলছি কমেন্ট সেকশনে দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে আমাদের কি মূল আপেক্ষিকতার যেই ভিডিওটা আছে অনেকগুলা বোর্ড কোয়েশ্চেন নিয়ে এবং হচ্ছে অনেকগুলো কি নিয়ে টপিক আমরা বেসিক সহ ক্লিয়ার করেছি সেই ভিডিওটা আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব। নাইলে তোমরা হচ্ছে কি ভিডিওসে গিয়ে খুঁজে নিবা বা হলো কি প্লেলিস্টে গেলে গেলেই এই অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনাতে আমার এখানে পাবা আমার চ্যানেলের প্লেলিস্টে গেলে কথা বোঝাইতে পারিয়াছি অনেক দ্রুত তাড়াতাড়ি পড়াচ্ছি আমি হচ্ছে হলো কি একটা কাজে হচ্ছিল আমি একটু ঢাকা যাব যার কারণে হচ্ছিলো এই আমার জার্নির আর হচ্ছে হলো কি আধা ঘন্টা বাকি আছে আমি আগামী শুক্রবার কি এখানে থাকবো না মানে হচ্ছিলো অনেকে হচ্ছে এই কথাগুলো তাদের জন্য বলছি এইচএসি একুশ বেচে অনেকে হয়তো কি আমার ভিডিও দেখছো আমি আগামীকাল হলো কি এই ভিডিওটা আপলোড দিব যে বৃহস্পতিবার আমি অন্য তাপগতিবিদ্যার ভিডিও আপলোড দিয়েছি এটা দিব হচ্ছে শুক্রবার তোমাদের জন্য কি আপলোড দিব শনিবার সকালে ইনশালন আমি ব্যাগ চলে আসবো দেন শনিবার রবিবার তোমাদের জন্য আরও ভিডিও আপলোড দিব কিন্তু কথা হচ্ছে এই ভিডিওটা খুব দ্রুত করলাম কিন্তু কথা আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে কোনটা কারেক্ট কোনটা আসলে কি এবং আমি তোমাদেরকে আরও জানিয়ে দিলাম যে আমাদের এই চ্যাপ্টারের বোর্ড কোশ্চেনগুলো নিয়ে সব কিছু আমরা অলরেডি বেসিক ক্লিয়ার করে সাত আট দিন আগে একটা ভিডিও দিয়ে রাখছি তো তোমরা সবাই ওইটা দেখে ফেলো তাহলে এই চ্যাপ্টার পুরোটা দেখবা যে এক সকালবেলা দুই ঘন্টার মধ্যে তোমার এই পুরো চাপ্টার বেশি ক্লিয়ার হয়ে গেছে এবং তুমি কনফিডেন্স পেয়ে যাবা যে একটা কি চ্যাপ্টার অধ্যায় বা এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসলে আনসার করার ইনশাল্লাহ সবাই ভালো থাকো আর আমার জন্য বেশি বেশি দোয়া করবো আমার একটু সর্দি জ্বর যেন আল্লাহ তালা খুব দ্রুত সুস্থতা দান করেন এবং ছিল কি আমার আব্বা মূর জন্য তো তোমরা দোয়া করবাই সবাই ভালো থাকো ভালো করে পড়াশোনা করো আল্লাহ হাফেজ